Assalamualaikum, Shukriya Shikharthi. Asha kori tumra bhalo acho. Ami bhalo achi. Srishti online er pokkho theke tomader shagoto ebong shubhechha. Ajke chotuttho shrenir prathomik bigyan boyer ashtom oddhay niye ashtom oddhayer choto proshno niye ami alochona korbo. Itimoddheo ashtom oddhayer upor ami ekadhik class niyechi. Sutrang ekadhik bar class niye motamoti oi bishoyta motamoti chhatro chhatrider jonno ektu shohaj hoy. Ei uddeshe arekti class tomader shubhidhar জন্য আমি নিচ্ছি আজকে দেখো ভালো করে খেয়াল করে দেখবে আজকে আমি কিন্তু তোমাদের অষ্টম অধ্যায় থেকে সম্ভাব্য যেগুলো ছোট ছোট প্রশ্ন হয় সেই ছোট ছোট প্রশ্নগুলো লিখেছি এসসিএম বিসিএম প্রশ্ন করা যায় তো যেহেতু আমাদের বোর্ড সীমাবদ্ধতা আছে এই কারণে আমি মোটামুটি 10টি প্রশ্ন লিখেছি ইচ্ছা করলে তোমরা যদি বইটা পড়ো রিডিং করো এর চেয়ে আরো বেশি প্রশ্ন তোমরা নিজেরাও তৈরি করতে পারবে এবং উত্তর সংগ্রহ করতে পারবে আমি যে প্রশ্নগুলো লিখেছি ইনশাআল্লাহ সবগুলোর উত্তর আস্তে আস্তে বলে দিব তোমরা শুনবে এবং অনেকে যদি সংগ্রহ করার প্রশ্নগুলো তোমরা লিখবে এবং উত্তরও লিখবে উত্তর সংগ্রহ করতে যদি তোমাদের একটু কষ্ট হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ আমি সব সমস্যার সমাধান করে দেব ইনশাআল্লাহ এবার আসি প্রশ্ন দিকে প্রথমে লেখা যে চারটি চার পৃথিবীর একটি উপগ্রহ এবং চার ই দিয়ে গঠিত চার ই দিয়ে গঠিত চার একটি গোলাকার বস্তু চার পাহাড় চার পাথর দিয়ে গঠিত চার একটি গোলাকার বস্তু তিন নম্বর প্রশ্ন চাঁদের গায়ে পাহাড় পর্বত উপত্যকা কি দিয়ে দেখতে পাই চাঁদের গায়ে যে পাহাড় পর্বত উপত্যকা আছে এটা আমরা টেলিস্কোপের মাধ্যমে দেখতে পাই তারপরে চার নম্বর প্রশ্ন আমি লিখেছি চাঁদের দশা কি চাঁদের দশা কি চাঁদ প্রতিদিন চাঁদ কিন্তু আমরা একইভাবে দেখি না কখনো চাঁদ আস্তে আস্তে ছোট থেকে বড় হয় আবার কখনো বড় হয়ে কখনো আবার আস্তে আস্তে ছোট হয় এই যে একবার বড় হয় আবার ছোট হয় এই বড় হয় ছোট হয় হলো চাঁদের দশা একেই বলে চাঁদের দশা এরপরে পাঁচ নম্বর প্রশ্ন লিখেছি আমি কত দিনে চাঁদ পূর্বের অবস্থায় ফিরে আসে প্রতি 28 দিনে চাঁদ প্রতি 28 দিনে চাঁদ চাঁদ পূর্বের অবস্থায় ফিরে আসে ছয় নম্বর প্রশ্ন আমি লিখেছি চাঁদের দশা কয়টি চাঁদের দশা হলো আটটি এরপরে প্রশ্ন হলো সৌরজগৎ কি সূর্য এবং তার পাশে ঘূর্ণায়মান গ্রহ উপগ্রহ গ্রহ নক্ষত্র ইত্যাদি নিয়ে যে জগৎ গঠিত তাকেই বলা হয় সৌরজগৎ এরপরে আমি লিখেছি গ্রহ কি গ্রহ হলো সূর্যের চতুর্দিকে যে উজ্জ্বল ঘূর্ণায়মান বস্তুগুলো ঘুরে তাকেই গ্রহ বলে এরপরে সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহের নাম কি আমরা যদি খেয়াল করে দেখব সন্ধ্যার আকাশে পশ্চিম আকাশে একটা তারা অত্যন্ত উজ্জ্বল জ্বল জ্বল করছে অনেকগুলো তারা উঠে তবে একটা তারা খুবই উজ্জ্বল ওই উজ্জ্বল যে তারাটা ওইটাকেই বলে ওইটাকে বলা হয় সৌরজগতের উজ্জ্বল ওইটার নাম সুতারা এটা সন্ধ্যার সময় পশ্চিম আকাশে থাকে আবার যখন সূর্য উদয় হয় তখন পূর্ব আকাশে দেখা যায় তাহলে প্রশ্ন উত্তরটা আমি আরেকটু পরিষ্কার করবে বলে দিই সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহের নাম শুক্র গ্রহ মহাবিশ্ব সম্পর্কে দশ নম্বর প্রশ্ন লিখেছি মহাবিশ্ব সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা কি মহাবিশ্ব সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা যে মহাবিশ্ব আস্তে আস্তে এর সাথে সাথে ছোট হয়ে আসছে ছোট হয়ে আসছে সুতরাং আমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে আরো জানবো যদি এই অধ্যায়টা আরো ভালো করে পড়ো আরো তোমরা সুন্দর সুন্দর প্রশ্ন নিজেরা তৈরি করতে পারবে সুতরাং আজকে আর নয় সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আসসালামু আলাইকুম